আমরা আজকে আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতে 13 নম্বর অধ্যায় ঘন জ্যামিতি। তো এই অধ্যায়টা আমরা ধাপে ধাপে আমাদের আজকে শুরু করব এবং ধাপে ধাপে আমরা শেষ করব। তো প্রথমত আমরা একটু খেয়াল করে দেখি যে আমরা এই ঘন জ্যামিতি যখন আমরা শুরু করব, শুরুতে আমরা এই চ্যাপ্টারের কিছু বেসিক জেনে নিব, দেন আমরা আস্তে আস্তে সামনের দিকে প্রসিড করব। তো সবাই একটু খেয়াল করে দেখি যে আমরা যদি এই ঘন জ্যামিতি অধ্যায়টা আমরা আলোচনা করতে যাই, আমাদের কি কি জানা লাগবে আমরা সেই জিনিসগুলো দেখে একটু প্রথমত আসি যে আমরা এখানকার কিছু মৌলিক ধারণা নিই। যে আমাদের এই ঘন জ্যামিতি অধ্যায়টা যদি তোমাকে পড়তে হয়, শুরুতেই তোমাকে কিছু আমাদের জেনারেল আইডিয়া থাকতে হবে, যে আমাদের কিছু কিছু জিনিস সম্পর্কে যদি তোমার আইডিয়া না থাকে তুমি সামনের দিকে প্রসিড করতে পারবা না। তো সবাই তাহলে আমরা একটু খেয়াল করি যে আমাদের প্রথমত আমরা যে জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে আমাদের কোনো একটা বস্তু তার সাধারণত তিনটা জিনিস থাকে। একটা হচ্ছে তার দৈর্ঘ্য, আরেকটা হচ্ছে তার প্রস্থ, আরেকটা হচ্ছে তার উচ্চতা। যেমন আমি যদি বলি আমাদের কাছে এই বস্তুটা আছে, এই বস্তুটার দেখো আমাদের একটা আয়তাকার বস্তু, হ্যাঁ আমার এই বস্তুটারও তিনটা জিনিস আছে। আমরা যদি বলি এটা হচ্ছে তার দৈর্ঘ্য, এটা হচ্ছে তার প্রস্থ, এটা হচ্ছে তার উচ্চতা, তাহলে আমরা যে কোনো বস্তু নিই না কেন তার সবসময় কয়টা মাত্রা থাকবে? তিনটা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এবং যে কোনো বস্তুর মধ্যে এই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এটাকে আমরা বলি তার মাত্রা। তাহলে একটু খেয়াল করে দেখো, দৈর্ঘ্য হচ্ছে একটা মাত্রা, প্রস্থ হচ্ছে একটা মাত্রা এবং উচ্চতা হচ্ছে একটা মাত্রা। তাহলে আমি যদি বলি আমাদের যে কোনো একটা বস্তু তার জন্য তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে দৈর্ঘ্য, আরেকটা হচ্ছে প্রস্থ, আরেকটা হচ্ছে উচ্চতা, এই তিনটা জিনিসকে আমরা কি বলি? তার মাত্রা বলি। কোনো একটা বস্তুর মধ্যে যদি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কোনোটাই না থাকে, তাহলে খেয়াল করো এদেরকে আমরা এক একটা মাত্রা বলি। আমার কোনোটাই মানে নাই, এর মানে কি? মাত্রাহীন বা শূন্য মাত্রা। এদের মধ্যে যে কোনো একটা আছে একমাত্রা, এদের মধ্যে যে কোনো দুইটা আছে দ্বিমাত্রিক, এদের মধ্যে তিনোটাই আছে ত্রিমাত্রিক। তাহলে একটু খেয়াল করে দেখি, আমরা একটা একটা করে এক্সাম্পলের দিকে আগাই। শুরুতে চিন্তা করো কোনো একটা বিন্দু, আমরা যদি বিন্দুর ডেফিনেশন আমাকে দিতে বলে আমরা কিভাবে দেব? বিন্দু হচ্ছে এমন একটা জিনিস অথবা এমন একটা জ্যামিতিক আকৃতি বা কোনো একটা এমন একটা জ্যামিতিক সাইজ যার কোনো দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, আয়তন নাই। তাহলে আমাদের এই বিন্দু জিনিসটাকে আমরা বলি তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কোনোটাই নাই। তাহলে বিন্দু তার দৈর্ঘ্য আছে? নাই। প্রস্থ আছে? নাই। উচ্চতা আছে? নাই। তাহলে যেহেতু কোনোটাই নাই এর মানে এর কোনো মাত্রা নাই, ওই জন্য আমরা এটাকে বলি শূন্য মাত্রিক। পরীক্ষা আসতে পারে বিন্দু কয় মাত্রিক? শূন্য মাত্রিক। তাহলে আমরা বলতে পারি কোন একটা বিন্দু বা ডট তার কোনো মাত্রা নাই, এটা হচ্ছে শূন্য মাত্রিক। এবার আসি কোন একটা নির্দিষ্ট সরলরেখা। দেখো আমি যদি বলি আমাদের এখানে একটা সরলরেখা আছে, তুমি আমাকে জিজ্ঞেস করলে তুমি একটা প্রশ্নই করতে পারবে, সেটা হচ্ছে কি? ভাইয়া এই সরলরেখার দৈর্ঘ্য কত? তুমি কখনো জিজ্ঞেস করবে না সরলরেখার প্রস্থ কত বা তার উচ্চতা কত। আমরা সরলরেখার মাত্রা বলতে যেটা বুঝি সেটা হচ্ছে তার অনলি দৈর্ঘ্য। একটা রেখা কতটুকু লম্বা তার দৈর্ঘ্যটা কতটুকু, এটা দ্বারা আমরা একটা রেখাকে পরিমাপ করি। তাহলে একটি সরলরেখা তার কি আছে? শুধুমাত্র দৈর্ঘ্য আছে। তাহলে যেহেতু তার প্রস্থ এবং উচ্চতা নাই, শুধু দৈর্ঘ্য আছে, এর মানে কয়টা মাত্রা? একটা মাত্রা, দৈর্ঘ্য। ওই কারণে রেখাকে আমরা বলি একমাত্রিক। তাহলে রেখা মানে হচ্ছে আমাদের কি? একমাত্রিক। এবার আসি কোন একটা তল। আমি যদি বলি কোন একটা তল আছে, এই তলের মধ্যে কয়টা জিনিস আছে? দুইটা। ফর এক্সাম্পল আমি যদি বলি আমাদের এই যে বইটা, তাহলে খেয়াল করে দেখো এই যে বইটা আমি সিম্পল জাস্ট এই তলটা বিবেচনা করি, এটাকে আমরা এটা কি বলতে পারবো? তল বলতে পারবো। তাহলে যখন আমি এটাকে তল বলতেছি, এই তল বা আমরা একটি পৃষ্ঠ বলতে পারি, এটার কয়টা জিনিস আছে? দুইটা। একটা হচ্ছে তার দৈর্ঘ্য, আরেকটা হচ্ছে তার প্রস্থ। তাহলে আমি এটাকে দৈর্ঘ্য বললে, এটাকে প্রস্থ বললে, এই তলের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে দৈর্ঘ্য, আরেকটা হচ্ছে প্রস্থ। তাহলে আমাদের মাত্রা কয়টা আছে? দুইটা। অতএব আমরা বলতে পারি কোন একটা তল এটা হচ্ছে আমাদের দ্বিমাত্রিক। তাহলে আমি এখানে দেখাচ্ছি এই যে আমাদের কোন একটা তল আছে, এই তলটা মানে কয় মাত্রিক? দ্বিমাত্রিক। কারণ তলের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে দৈর্ঘ্য, আরেকটা হচ্ছে প্রস্থ। এতদিন কিন্তু তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যে কাজগুলো করে আসছো সেগুলো হচ্ছে
কোন একটা তলের মধ্যে কোন একটা শেপ আছে তার তুমি ক্ষেত্রফল বের করছিলা। যেমন আমরা বলতে পারি সাপোজ আমাদের এটা একটা তল, এই তলের মধ্যে এই শেপটাকে আমরা বলছিলাম ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি? এই ত্রিভুজের ক্ষেত্রফল মানে হচ্ছে এই অংশ পুরাটা পুরাটা, এবং ত্রিভুজের ক্ষেত্রফল কি ছিল? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এই যে একটা ভূমি আর একটা উচ্চতা, এটা একটা দৈর্ঘ্য, এটা আর একটা দৈর্ঘ্য, এবং এই দুইটা হচ্ছে তার মাত্রা। মানে এক কথায় একটা তলকে আমরা সবসময় দুইটা মাত্রা দিয়ে বিবেচনা করতে পারি। একইভাবে আমাদের মনে করো কোন একটা আয়তক্ষেত্র আছে, তখন আমি যদি বলি এটা হচ্ছে তার দৈর্ঘ্য, এটা হচ্ছে তার প্রস্থ, তাহলে আমরা বলতে পারি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, যেগুলো তোমরা আগে জানো। কেন আমরা সেটা এখন আর ব্যাখ্যা করব না, যে আমি কেন ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা বলি, আয়তক্ষেত্রকে কেন আমরা এই যে আমাদের দৈর্ঘ্য ইনটু প্রস্থ বলি, এগুলো তোমাদের এই যে জানা জিনিস। আমরা মেইনলি আজকে আলোচনা করব ঘন বস্তু নিয়ে, অর্থাৎ যার একটা আয়তন আছে। যেমন আমি যদি বলি এই তল, সাপোজ এই তলটা, এই তলের কোনো আয়তন নাই, তার আছে কি? ক্ষেত্রফল। বাট আমি যদি বলি এই পুরা বস্তুটা, এই বস্তুর একটা কি আছে? আয়তন আছে। তাহলে আয়তন আমরা কাকে বলি? আয়তন আমি তাকেই বলি যতটুকু স্পেস বা স্থান কোনো একটা বস্তু দখল করে। যেমন এই বস্তুটা তার সাইজের সমপরিমাণ খালি জায়গা দখল করছে। সাপোজ এখানে সম্পূর্ণটা খালি, এই বইটা আনলাম, তাহলে খেয়াল করতো এই বইটা একটা জায়গা দখল করছে না? একটু আগে যেখানে সম্পূর্ণ খালি সেখানে একটা বই আসলো, এই বই কতটুকু জায়গা দখল করছে? তার এই যে সেই যতটুকু সাইজের আর কি। তাহলে এই যে যতটুকু জায়গা দখল করলো পুরোটাকেই আমরা বলি তার আয়তন। এবং আয়তনের কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার করতে হবে। তাহলে আমরা একটা জিনিস বলতে পারি, আমাদের ক্ষেত্রফল হয় কার জন্য? তলের জন্য। আয়তন হয় আমাদের স্পেসের জন্য, কোন একটা স্থান দখল করলে সেটা হচ্ছে তার আয়তন। যেমন আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি যতটুকু স্থান দখল করলাম এটা হচ্ছে আমার আয়তন। ফর এক্সাম্পল, আমি কি আসি? আমি নাই। আবার আমি বললাম আমি কি আসি? আমি আসি। একটু আগে আমি ছিলাম না, এটা সম্পূর্ণ ফাঁকা, আমি এখন আসি। তাহলে নিশ্চয় কোন একটি স্থান দখল করলাম, এটাকে আমরা বলি তার আয়তন। আর ক্ষেত্রফল কার সাথে রিলেটেড? তলের সাথে রিলেটেড। যেমন আমি পুরো বস্তুটাকে বলতেছি আয়তন, কিন্তু দেখো শুধু এই তল বিবেচনা করলে এই তলের ক্ষেত্রফল, এই তল বিবেচনা করলে এই তলের ক্ষেত্রফল, এই তল বিবেচনা করলে এই তলের ক্ষেত্রফল, এই তল বিবেচনা করলে এই তলের ক্ষেত্রফল। তাহলে আমরা বলতে পারি যে আমাদের ক্ষেত্রফল আসবে কোন একটা তলের ক্ষেত্রে, আমরা যদিও শুধুমাত্র সমতল নিয়ে আলোচনা করব, তলের ক্ষেত্রে। আর আয়তন আসবে কোন একটি স্পেসে স্থান দখল করলে, যতটুকু স্থান দখল করবে সেটা হচ্ছে তার আয়তন। এবার আসি, তাহলে আমাদের তল গেল, তল হচ্ছে কয়মাত্রিক? দ্বিমাত্রিক। এবার আসি বস্তু, কোন একটা বস্তু, বস্তু আমি কাকে বলি? যে স্থান দখল করে তাকে আমি বলি বস্তু। যেমন আমি হচ্ছি একটা বস্তু, তাহলে আমার যে মাত্রা সেটা হচ্ছে কয় মাত্রা? তিনটা মাত্রা। কেন? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই আছে। বোঝার সুবিধার্তে আমি একটি সুষম নিই, এটা হচ্ছে আমার এটা, এই যে দেখো এটা আমাকে, আমরা যদি এটা ঘনক বলি তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ধরে নিলাম সমান, যদি এটা ঘনক বলি তার দৈর্ঘ্য আছে, তার প্রস্থ আছে, তার উচ্চতা আছে। যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই আছে, তাহলে আমি এটাকে বলতে পারবো ত্রিমাত্রিক। এবং যতগুলা, এক কথায় হচ্ছে যারা আয়তন, যারা একটা স্থান দখল করে তারা হচ্ছে ত্রিমাত্রিক, বা তাদেরকে আমরা বলি ঘন বস্তু, তাদেরকে আমরা কি বলি? ঘন বস্তু। তাহলে আমাদের এটা হচ্ছে, আমরা যদি আমরা এটা একটা ঘন বস্তু বলতে পারি, যেহেতু একটা আয়তন দখল করে। এবং এই ঘন বস্তুগুলো নিয়ে আমরা কি করব? আলোচনা করব। এখন আসো, তুমি যদি কোনো একটা ঘন বস্তু নাও, তার মধ্যে আবার দুইটা জিনিস পাবা। দুইটা জিনিস কি কি? একটা হচ্ছে তার পৃষ্ঠ। যেমন আমি যদি বলি এই বইটা, এই বইটাকে আমরা যদি একটা ঘন বস্তু বলি, এটা হচ্ছে তার একটা পৃষ্ঠ বা তল, এটা হচ্ছে একটা পৃষ্ঠ, এটা হচ্ছে একটা পৃষ্ঠ। এরকম দেখো টোটাল ছয়টা পৃষ্ঠের সমন্বয়ে আমার এই বইটা গঠিত, এখানে টোটাল ছয়টা পৃষ্ঠ আছে। সিমিলারলি এখন খেয়াল করো, এটা যদি একটা পৃষ্ঠ হয়, এটা যদি একটা পৃষ্ঠ হয়, এই দুইটা পৃষ্ঠ দেখো একটা লাইনে মিলিত হয়েছে। এই দুইটা পৃষ্ঠ যেখানে মিলিত হয়েছে, যেমন এই পৃষ্ঠ আর এই পৃষ্ঠ যেখানে মিলিত হয়েছে, তাকে আমি একটা লাইন দ্বারা বিবেচনা করতে পারি। এই যেখানে মিলিত হয়েছে এটাকে আমরা বলি তার ধার, এটাকে আমরা কি বলি? তার ধার। তাহলে পৃষ্ঠ তো বুঝছো, দুইটা পৃষ্ঠের মিলিত স্থানকে আমরা কি বলি? ধার বলি। তাহলে এই পৃষ্ঠ, এই পৃষ্ঠ মিলিত স্থান হচ্ছে তার ধার। একইভাবে এই পৃষ্ঠ, এই পৃষ্ঠ মিলিত স্থানটা হচ্ছে তার ধার। তাহলে আমরা এই জিনিসটাই বলতে পারি, দুইটা পৃষ্ঠ যেখানে মিলিত হয় সেটা হচ্ছে তার ধার।
তাহলে মৌলিক যে ধারণাটা যে আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মাত্রা একমাত্রিক দ্বিমাত্রিক ত্রিমাত্রিক শূন্যমাত্রিক পৃষ্ঠ ধার এই জিনিসগুলো সম্পর্কে আমরা জানলাম। এবার আসি আমাদের চ্যাপ্টারের শুরু। প্রথমত আসি আমাদের ঘন বস্তু আমরা কাকে বলি। তাহলে আমি ঘন বস্তু কাকে বলবো, সমতল বা বক্রতল দ্বারা বেষ্টিত শূন্যের কিছুটা স্থান দখল করে। মেইন কথা হচ্ছে শূন্যের কিছুটা স্থান দখল করে। তুমি কোন একটা খালি স্থানে নিলা, সে কিছু একটা জায়গা দখল করবে, যে জায়গা দখল করবে সেই হচ্ছে আমাদের ঘনবস্তু। এই ঘনবস্তুর যে পৃষ্ঠটা সেটা আমার সমতল হইতে পারে বক্রতল হইতে পারে। যেমন আমি যখন নিছিলাম এই যে দেখো এটা এটা দেখো এই তলটা সমতল এই তলটা সমতল এই তলটা সমতল প্রত্যেকটা তলে কিন্তু কি সমতল। বাট আমি যদি নিই আমাদের এটা তাহলে এই তলটা কিন্তু সমতল না, এটাও আমার একটা ঘনবস্তু। কেন ঘনবস্তু, দেখো কিচ্ছু নাই দেখো কিচ্ছু একটা আছে, এর মানে সে কি দখল করছে, স্থান দখল করছে। তাহলে আমরা বলতে পারি এই যে আমাদের এই বস্তুটা এই বস্তুটার তলটা কিন্তু এখন আর সমতল না, এটা বক্রতল। ওই জন্য বললাম সমতল বা বক্রতল দ্বারা বেষ্টিত। কেন, যদি আবদ্ধ না হয় তাহলে তো হবে না। দেখো এটা পুরোটা হচ্ছে একটি ক্লোজড এরিয়া। হ্যাঁ, তাহলে আমরা এটা আমরা বলতে পারি এটা ঘনবস্তু, এটা পুরোটা একটি ক্লোজড এরিয়া, এটা হচ্ছে একটা ঘনবস্তু। তাহলে আমরা এই জিনিসটা মাথায় রাখবো, ঘনবস্তুর পৃষ্ঠটা সমতল হইতে পারে আবার বক্রতল হইতে পারে। তাহলে সমতল বা বক্রতল দ্বারা বেষ্টিত শূন্য স্থানের কিছুটা অংশ দখল করে এরূপ যে কোনো বস্তুকে আমরা বলবো ঘনবস্তু। এখন এই ঘনবস্তুটাকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সুষম ঘনবস্তু আর একটা হচ্ছে আমাদের বিষম ঘনবস্তু। সুষম মানে কি, সুষম মানে হচ্ছে আমরা এক কথা বলতে পারবো যে আমাদের তার সুনির্দিষ্ট একটা সাইজ আছে। হ্যাঁ, আর বিষম মানে কি, সেটা হচ্ছে এলোমেলো। যেমন আমি যদি বলি সিম্পল, তুমি একটু খেয়াল করে দেখো এই যে আমার এই শেপটা, এই শেপটা দেখলে তুমি বুঝবে এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। কিন্তু আমি যদি তোমাকে বলি এই শেপটা, এই শেপটার কিন্তু কোনো নির্দিষ্ট শেপ আমি বলি না। তাহলে এরকম আমাদের কমন যেগুলা, যেই শেপগুলো আমি নর্মালি জানি, যাদের সাথে আমি সাধারণত পরিচিত, তাদেরকে আমরা বলি সুষম। আর যেটা আমাদের আমাদের এলোমেলো টাইপসের সেটাকে আমরা বলি আমাদের বিষম। তাহলে ঘনবস্তু দুই ধরনের হতে পারে, সুষম বিষম। আমরা মেইনলি এই চ্যাপ্টারে আলোচনা করব কি নিয়ে, শুধু সুষম নিয়ে। যদি তুমি বিষম নিয়ে আলোচনা করতে যাও তোমার 9-10 এক্সপিরিয়েন্স দিয়ে হবে না। ইন্টারমিডিয়েটে তোমরা একটা অধ্যায় পাবে ক্যালকুলাস, এই ক্যালকুলাস চ্যাপ্টারের উপর বেস করে ভবিষ্যতে যদি কখনো এই যে আমাদের ম্যাথমেটিক্স নিয়ে পড়ো অথবা ইঞ্জিনিয়ারিং এর দিকে যদি যাও, তাহলে তুমি এরকম আমাদের যে কোনো শেপের ঘনবস্তু কিভাবে ক্যালকুলাসের মাধ্যমে তার সবকিছু বের করতে হয় সেটা আমরা করতে পারবো। তা আমাদের ওইদিকে যাওয়ার কোনো প্রয়োজন নাই, ক্যালকুলাস কি সেটাও জানার কোনো প্রয়োজন নাই। আমার মেইন প্রয়োজন হচ্ছে আমি বলবো ঘনবস্তু দুই ধরনের, সুষম বিষম। সুষম আমরা বের করব, বিষম আমরা জানি না, কারণ এটা আমাদের এলোমেলো সাইজের। যেমন ফর এক্সাম্পল আমরা বলতে পারি এই যে বস্তুটা বর্তমান সময়ের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস, হ্যান্ড স্যানিটাইজার। এখন দেখো তার যে শেপটা, এটা আমার কোনো কমন শেপ না, এটা আমাদের হচ্ছে এলোমেলো একটা শেপ। তাহলে তুমি যে কোনো একটা ফর্মুলা দিয়ে ডিরেক্টলি এটাকে অ্যাপ্লাই করতে পারবা না। তাহলে এটা হচ্ছে আমার একটা কমপ্লেক্স শেপ। তাহলে এটা হচ্ছে কোন ধরনের, বিষম ঘনবস্তু। আবার আমি যদি বলি এই যে আমার এই রাবারটা, এই রাবারটা দেখো এটার প্রত্যেকটা অংশ কিন্তু আমার এক একটা কি, আমাদের চারদিকে প্রত্যেকটা অংশ হচ্ছে এক একটা আমাদের আয়তক্ষেত্র। তাহলে আমার এটা একটা সুষম বস্তু। আবার আমি যদি বলি এই যে আমার গোলকটা, এই গোলকটা হচ্ছে আমার একটা কি, সুষম বস্তু। তাহলে আমরা বুঝে গেলাম আমাদের ঘনবস্তু দুই ধরনের হইতে পারে, সুষম বিষম। ডিপেন্ড করবো কিভাবে, স্থান দখল করে কিনা। স্থান দখল করলেই আমার সেটাকে আমরা কি বলতে পারবো, ঘনবস্তু বলতে পারবো। এবার আসি আমাদের কিন্তু ম্যাথ যেহেতু এখন সৃজনশীল, তোমাকে যে কাজটা করতে হবে বেসিকটা ক্লিয়ার করে করে পড়তে হবে, বইয়ের প্রত্যেকটা লাইন পড়তে হবে। আমরা যে কাজটা করি অনেকে আমরা ডাইরেক্টলি ম্যাথ করা শুরু করে দিই, বইয়ের শুরুতে যে আমাদের বেসিকগুলো লেখা আছে সেগুলো আমরা পড়ি না। একটা কথা বলে রাখি, বেসিকটা ক্লিয়ার রাখবা, ম্যাথ নিজে নিজে করবা, তুমি ম্যাথ করা লাগবে না, ম্যাথ তোমারই করে ফেলবে। তাহলে একটু খেয়াল করে দেখি যে আমাদের এখানে তোমাদের বইতে দুইটা লাইন লেখা আছে, আমাদের দুর্ভাগ্যজনক বিষয় হলো আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট এই দুইটা লাইন ঠাড়া মুখস্থ করে ফেলে। তাহলে আমাদের, হ্যাঁ আমরা মুখস্থ করবো তাও বুঝে মুখস্থ করবো। হ্যাঁ, তাহলে একটু খেয়াল করে দেখি যে আমার লাইন দুটি কি বলে। প্রথম লাইনটা বললো সমতলস্থ কোন স্থানকে বেষ্টন করতে কমপক্ষে তিনটি সরলরেখা প্রয়োজন। কি বললো, সমতলস্থ কোন একটা স্থানকে, সমতলস্থ কোন একটা স্থানকে যদি তুমি বেষ্টন করতে যাও তাহলে তোমার কি লাগবে, সমতলস্থ কোন একটা স্থানকে বেষ্টন করতে হলে আমার মিনিমাম মিনিমাম তিনটি সরলরেখার প্রয়োজন। তাহলে
এখন আমার প্রশ্ন হলো, আমার মেইন কথা হচ্ছে তোমাকে কিন্তু একটা কথা বলতে, সমতলস্থ, এর মানে তুমি শুধু এখন কি নিয়ে কাজ করবা, তল নিয়ে। তাহলে একটা তল, এই সমতলস্থ কোন একটা স্থান, তাহলে আমি ধরে নিলাম এই পুরোটা একটা সমতল, তার নির্দিষ্ট একটা স্থান, তাকে কি করতে হবে, বেষ্টন করতে হবে, এক কথা আবদ্ধ করতে হবে। এই আবদ্ধ করার জন্য সরল রেখা কয়টা লাগে? দেখো বক্ররেখা একটা হইলে হয়, কেন? এই দেখো বৃত্ত, একটা আবদ্ধ বক্ররেখা হয়ে গেল। তো আমার কথা হচ্ছে সরলরেখা। হ্যাঁ, সরলরেখা কয়টা লাগে? তুমি ন্যূনতম কয়টা সরলরেখা দিয়ে একটা স্থানকে আবদ্ধ করতে পারবা? দেখো তোমাকে যদি আমি দুইটি, একটি সরলরেখা দিই আবদ্ধ করা সম্ভব না, দুইটি দিলে তাও সম্ভব না, তিনটা দিলে কিন্তু সম্ভব। তাহলে আমাদের তিনটা দিলে, দেখো এই তিনটাকে দিয়ে আমি একটা ত্রিভুজের মতো গঠন করে ফেললাম, চারটা দিলে তো সম্ভবই, পাঁচটাও সম্ভব, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ, আমাদের অনেকগুলো হইতে পারে। তাহলে আমার মেইন কথা হচ্ছে মিনিমাম কয়টা লাগবে। মিনিমাম তিনটা সরলরেখা যদি তোমার কাছে থাকে, তাহলে তুমি ওই তিনটা সরলরেখা দিয়ে কোনো একটা সমতলকে কি করে ফেলতে পারবা, আবদ্ধ করে ফেলতে পারবা, মানে কোনো একটা সমতলস্থ স্থানকে আবদ্ধ করে ফেলতে পারবা, যেই শেপটাকে আমরা কি বলি, ত্রিভুজ বলি। এরপর একটু খেয়াল করে দেখো, এরপর আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে, যদি সমতল না হয়ে কোনো একটা বস্তু হয়, মানে তোমাকে যে জিনিসটা বলা হলো, তোমার কাছে অনেকগুলো সমতল আছে, সমতল যে কোনো শেপের হইতে পারে। আমার কথা হচ্ছে একটা বস্তুকে আবদ্ধ, মানে একটা নির্দিষ্ট আবদ্ধ স্থান বানানোর জন্য মিনিমাম কয়টা সমতল লাগবে। যেমন তুমি যদি এই ঘন বস্তু চিন্তা করো, খেয়াল করো এখানে সমতল কয়টা লাগতেছে, এই যে দেখো নিচে একটা, উপরে একটা, ডানে একটা, বামে একটা, কয়টা লাগলো, চারটা, সামনে একটা, পিছনে একটা, টোটাল ছয়টা লাগলো। তাহলে আমি বললাম এই ধরনের ঘনবস্তু থাকলে তার এই যে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, ছয়টা লাগে। এখন আমার কথা হচ্ছে মিনিমাম কয়টা লাগবে, ন্যূনতম কয়টা হলে আমি এরকম আবদ্ধ করতে পারবো। আর বক্রতল হলে তো যেমন গোলক, একটা বক্রতল হইলে হয়ে গেছে। আমার কথা হচ্ছে সমতল মিনিমাম কয়টা দিয়ে আমি একটা ঘনবস্তু তৈরি করতে পারো, মানে তার একটা সাইজ থাকবে, তার একটা স্থান দখল করবে। আনসার হচ্ছে চারটি। কারণ প্রশ্ন হলো, ভাইয়া অনেকে হয়তো এটা নিয়ে বসে আছে যে ভাইয়া ছয়টি হলে তো পারবো। হ্যাঁ, ছয়টি হলে পারবো, আমি এর বেশি হলেও পারবো, কিন্তু আমার কথা হচ্ছে মিনিমাম কয়টা হলে পারবো। মিনিমাম আমি কয়টা হলে পারবো, চারটা। এখন অনেকের মনে প্রশ্ন আসবে, ভাইয়া চারটা দিয়ে কেমনে সম্ভব? হ্যাঁ, চারটা দিয়ে সম্ভব, কীভাবে সম্ভব আমি দেখাই দিই। আমাদের মনে করো এটা হচ্ছে আমার কোনো একটা ত্রিভুজ। হ্যাঁ, তাহলে এই ত্রিভুজটা দিয়ে আমি একটা ঘনবস্তু গঠন করবো। দেখো এবার দেখো এই যে ঘনবস্তুটা, হ্যাঁ, এই ঘনবস্তুর কয়টা তল আছে আমাদের, আমি যদি আঁকার সুবিধাটা একটু চেঞ্জ করে দিই, যে আমাদের এভাবে আর কি, যে আমাদের এটা একটু ভিতরে আনি। হ্যাঁ, এবার বুঝতে হয়তো তোমার সুবিধা হবে। অর্থাৎ মনে করো এটা হচ্ছে আমার কোনো একটা তল। হ্যাঁ, এটা হচ্ছে কোনো একটা তল। তাহলে এই যে কোনো একটা তল, তার উপর এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার না? তাহলে ট্রায়াঙ্গুলার যেহেতু আমি যদি একটা কাজ করি, এই যে মনে করো এটা হচ্ছে আমার ট্রায়াঙ্গুলার, ওকে, দেন তুমি কি করলা, এই ট্রায়াঙ্গুলার এটা, এটাকে দিয়ে একটা একটা আঁকলা, এটাকে দিয়ে একটা আঁকলা, এটাকে দিয়ে একটা আঁকলা, অর্থাৎ উপর দিয়ে তিনটা তুললাম। তাহলে আমার এই যে দেখো এটা একটা, এটা একটা, আর একটা বুঝতে পারতে হবে ঠিক অপোজিটে আছে। হ্যাঁ, তাহলে এই যে অংশটা, এটার মধ্যে এটা কিন্তু আবদ্ধ। হ্যাঁ, এবং এটার মধ্যে কয়টা তল আছে দেখো, নিচে একটা, এদিকে একটা, এদিকে একটা, অপোজিটে একটা, টোটাল চারটা আছে। তাহলে এই দুটো লাইন মুখস্থ করতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে কি, কোনো একটা সমতলস্থ কোনো একটা স্থানকে বেষ্টন করার জন্য কমপক্ষে তিনটি সরলরেখা প্রয়োজন। আর বস্তুর জন্য, কোন একটা বস্তু যে যে একটা স্থান দখল করে, তার জন্য কমপক্ষে কয়টা লাগবে, চারটি লাগবে। এই জিনিসটা এমসিকিউর জন্য মুখস্থ করতে হবে। হ্যাঁ, আমরা মুখস্থ করে রাখবো, আর আশা করি তুমি বুঝতে পারছো কেন এটা। হ্যাঁ, অনেকে আমরা না বুঝে মুখস্থ করি। এই অধ্যায়টা এমন একটা অধ্যায়, এটা যদি তুমি অনুভব করতে না পারো বা তুমি যদি মুখস্থর মতো করো, তাহলে তোমার সৃজনশীলে খুব বেশি আটকাবা। আর যদি বেসিকটা ক্লিয়ার করে করে করো, কেন, আমার কথা হচ্ছে আমি এই কাজটা করব কেন করব, আমি যদি বেসিক থেকে শুরু করি আমরা তাহলে পারবো। যে আমাদের, আমরা যে কাজটা করবো বেসিক থেকে শুরু করব, তাহলে দেখবো কোনো ম্যাথেই প্রবলেম হবে না, কারণ তোমার বেসিকটা ক্লিয়ার আছে। এবার আসি, এবার হচ্ছে আমাদের তাহলে মোটামুটি বেসিক জিনিসটা শেষ। হ্যাঁ, এবার আসি, আমাদের কাজ হচ্ছে সুষম ঘনবস্তুর জন্য বিভিন্ন ধরনের জিনিস বের করবো, যেমন তার পৃষ্ঠতলে ক্ষেত্রফল, আয়তন, অনেক কিছু বের করবো। কার জন্য? সুষম ঘনবস্তুর জন্য। আমরা বলছিলাম ঘনবস্তু দুই ধরনের।
হ্যাঁ, তার মধ্যে আমাদের কি কি আছে, আমাদের সুষম আর বিষম। বিষম আমি করবো না, আমি করবো কি সুষম। এই সুষম ঘনবস্তু তার মধ্যে আমাদের অনেকগুলো আছে। প্রথমত আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু, দেন আমরা পাবো প্রিজম, এরপর আমরা পাবো পিরামিড, হ্যাঁ, এরপর আমরা পাবো গোলক, হ্যাঁ, এরকম আমরা অনেকগুলো পাবো। এবং লাস্টে আমরা যে কাজটা করব, কয়েকটাকে একসাথে করে আমাদের যৌগিক মানে কমপ্লেক্স বানাবো, সেটা আমরা সাথে দেখবো। আমার আজকের কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমরা আয়তাকার ঘনবস্তুর জন্য বের করব, আর আরেকটা হচ্ছে আমরা প্রিজমের জন্য বের করবো। প্রিজম পরে, আমাদের প্রথম কাজ হচ্ছে আয়তাকার ঘনবস্তু বা আয়তিক ঘন। তাহলে আমাদের প্রথম টপিক্সের নাম হচ্ছে আয়তিক, আয়তিক ঘন বা আয়তিক ঘন বা আয়তাকার ঘনবস্তু, আয়তাকার, আয়তাকার ঘনবস্তু। এখন একটু খেয়াল করে দেখো, এই আয়তাকার ঘনবস্তু কি, আমি সোজা ভাষায় বলবো এটাই হচ্ছে আমার আয়তাকার ঘনবস্তু। অর্থাৎ তুমি যদি সুষম ধরো, হ্যাঁ, আমার এগুলো একটু মোটা সিগুলো আমি কাউন্ট করবো না, এইটাকে আমরা বলবো আয়তাকার ঘনবস্তু। দেখো কেন আমি, প্রথম কথা হচ্ছে আমি এটাকে কি বলতেছি, ঘনবস্তু, কেন এটা স্থান দখল করে। এবার বলতেছে আয়তাকার, কেন আয়তাকার, নাম দেখে বোঝা যাচ্ছে এখানে কোনো আয়ত থাকবে। হ্যাঁ দেখো, এটা টোটাল কয়টা পৃষ্ঠ বলছিলাম, ছয়টা, আর ধার কয়টা আছে তুমি হিসেব করে দেখবে টোটাল বারোটা ধার আছে। তাহলে এই পৃষ্ঠটা কেমন বলতো, আয়তক্ষেত্র না? একইভাবে অপোজিট পৃষ্ঠটা আয়তক্ষেত্র, এটাও আয়তক্ষেত্র, এটাও আয়তক্ষেত্র, এটাও আয়তক্ষেত্র, এটাও আয়তক্ষেত্র। তাহলে আমি দেখতেছি প্রত্যেকটা অংশই হচ্ছে এক একটা আয়তক্ষেত্র, ওই জন্য এটার নাম হচ্ছে আয়তাকার ঘনবস্তু। তাহলে আমি এই আয়তাকার ঘনবস্তুর একটা ফিগার আঁকি, আমরা যদি আঁকি তাহলে কেমন হয় দেখো। আমরা আঁকতেছি আমাদের একটা আয়তাকার ঘনবস্তু আঁকতেছি আমরা, হ্যাঁ, তাহলে আয়তাকার ঘনবস্তু। তাহলে সবাই একটু খেয়াল করে দেখো, যদি আমরা একটা আয়তাকার ঘনবস্তু আঁকি সেটা দেখতে কেমন হবে। তাহলে আমি এই যে আমরা এঁকে ফেলতেছি আয়তাকার ঘনবস্তু, তাহলে এটা হচ্ছে আমার একটা আয়তাকার ঘনবস্তু। তুমি থ্রি ডাইমেনশনালি চিন্তা করলে বুঝতে পারবা যে আমাদের এটা আমাদের আসলেই আয়তাকার ঘনবস্তু, আমাকে থ্রি ডাইমেনশনালি চিন্তা করতে হবে। অর্থাৎ এই যে এই জিনিসটাকে আমি এখানে আঁকলাম, হ্যাঁ, আমি এই জিনিসটাকে একটু বাঁকা করে ধরলাম, এই দেখতে তোমার যেমন মনে হচ্ছে সেই জিনিসটা আমি এখানে আঁকলাম। তাহলে এটা হচ্ছে আমার একটা আয়তাকার ঘনবস্তু। তো প্রথম তোমাকে এখানে যে জিনিসটা জানতে হবে, যেহেতু এটার প্রত্যেকটা তল এক একটা আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানতে হবে। যেটা তোমরা সবাই জানো, তবু আমি আর একটু স্মরণ করাই দিচ্ছি, আয়তক্ষেত্রের এটা যদি আমার এ হয়, এটা যদি বি হয়, দৈর্ঘ্য প্রস্থ এ বি হলে তার এই ক্ষেত্রফলটা কত হবে, এ ইন্টু বি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটাকে আমরা বলি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এখন আসি আমার এখানে কি কি বের করা লাগবে। এক নাম্বার আমাকে যেটা বের করা লাগবে, একটু ভালো করে খেয়াল করি, এক নাম্বার আমি যেটা বের করবো সেটা হচ্ছে এই আয়তাকার ঘনবস্তু যেটা আছে, এই আয়তাকার ঘনবস্তুর 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 সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে প্রথম টপিকটার নাম কি, প্রথমটার নাম হচ্ছে আমাদের সমগ্র সমগ্র তলের তলের ক্ষেত্রফল। এখন নাম দেখে বোঝা যাচ্ছে, তোমাকে মুখস্থ করা লাগবে না, বুঝে বুঝে খেয়াল করো। তোমাকে বলা হলো এটা হচ্ছে একটা আয়তাকার ঘনবস্তু, ওকে, দেন বলা হলো তার সমগ্র তলের ক্ষেত্রফল। নাম দেখে তোমরা চিন্তা করো, সমগ্র মানে হচ্ছে কি, সব, তলের মানে হচ্ছে কি, যতগুলো তল আছে, ক্ষেত্রফল মানে হচ্ছে ক্ষেত্রফল। তাহলে দেখো, আমি আগেই বলছিলাম ক্ষেত্রফল বের করা যায় তলের, আয়তন বের করা যায় বস্তুর। তাহলে আমার এখানে সমগ্র তল মানে সবগুলো তল, বলো এখানে টোটাল তল আছে কয়টা, ছয়টা। তাহলে এখানে যেহেতু টোটাল ছয়টা তল আছে, ওই ছয়টা তলের ক্ষেত্রফল বের করার জন্য বলছে। যেহেতু তোমাকে নামে বলছে সবগুলো তলের ক্ষেত্রফল, এর মানে কি, সবগুলো তল আলাদা আলাদা করে বের করে তাদেরকে যোগ করে দিলে টোটাল সবগুলো তলের ক্ষেত্রফল আমি পেয়ে যাব। আমি আবারও বলতেছি, আমার এখানে তল আছে কয়টা, ছয়টা, প্রত্যেকটা তল আমি আলাদা আলাদা করে বের করব। প্রত্যেকটা তল বের করার পর ওই প্রত্যেকটা তলের ক্ষেত্রফল আমি কি করব, যোগ করে দিব। তাহলে আমার সমগ্র মানে সবগুলো তলের ক্ষেত্রফল বের করা হয়ে গেল। এখন একটু খেয়াল করো, আমার এখানে কয়েকটা জিনিস অ্যাজিউম করে আমাদের প্রথমে ধরে নিতে হবে, যে আমি যে বললাম এটা একটা ঘনবস্তু, তার কয়েক, তাহলে বলো, আমি শুরুতেই বলছিলাম তুমি নিজেই চিন্তা করো, ঘন বস্তু মানে তার কয়টা কয়টা মাত্রা আছে, তিনটা মাত্রা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে আমি দেখি আমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত। আমি ধরে নিলাম এই যে অংশটা, এই অংশটা হচ্ছে আমার ছোট হাতের এ, অর্থাৎ এই দৈর্ঘ্যটা হচ্ছে কি এ। এবং আমি ধরে নিলাম আমার এই যে দৈর্ঘ্যটা, বা আমরা এই দৈর্ঘ্যটা বলতে পারি,
এই দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের বি, এবং আমি তার যে উচ্চতা এই উচ্চতাটাকে নাম দিলাম কি সি। তাহলে আমি ধরে নিলাম আমার দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হচ্ছে বি, উচ্চতা হচ্ছে সি। পরীক্ষায় তোমার দেওয়া থাকবে দৈর্ঘ্য এত, দ্যাট মিনস এর মান এত, প্রস্থ এত, দ্যাট মিনস বি এর মান এত, উচ্চতা এত, দ্যাট মিনস সি এর মান এত। তাহলে আমি বললাম কি আমাদের আমাদের দৈর্ঘ্য ধরে নিলাম এ, প্রস্থ ধরে নিলাম বি, উচ্চতা ধরে নিলাম সি। তাহলে আমরা বলতে পারি আমাদের তিনটে জিনিস, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এবার আসো, তুমি যদি বলো এটা এ, এটা সি, আচ্ছা এটা এ হইলে একটু খেয়াল করে দেখো, এটা এ হইলে এ লাইনের দৈর্ঘ্যটাও এ, এটাও এ, এটাও এ, এটা বি হইলে এটাও বি, উপরেরটাও বি, এটাও বি, এটাও বি, এটা সি হইলে এটাও সি, এটাও সি, এটাও সি, এটাও সি। আশা করি বুঝতে পারতেছ। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি, মনে করো আমাদের এভাবে ধরলে এটা হচ্ছে এ, তাহলে এই এই ধারের দৈর্ঘ্য যা এটাও তা, এটাও তা, এদিকে এটাও তা। আবার এটা যদি বি হয় উপরটাও বি, এ পাশে এটাও বি, এ পাশে এটাও বি। আবার এটা যদি সি হয় এটা এই যে দেখো এটাও সি, এটাও সি, এটাও সি, এটাও সি। তাহলে আমি মোটামুটি বুঝে গেলাম যে কোনটা এ, কোনটা বি, কোনটা সি। তাহলে দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ বি, আর ক্ষেত্রফলটা হচ্ছে কি সি। এখন আমার প্রশ্ন হলো, যদি তোমাকে বলা হলো কি সমগ্র তলের ক্ষেত্রফল, এখন একটু দেখো। আচ্ছা আমি যদি বলি আমার এই যে ঘন বস্তু, হ্যাঁ তার মধ্যে টোটাল কয়টা তল আছে, ছয়টা। তার মধ্যে দেখো তো এই সামনের যে তলটা, এই সামনের তল যেরকম পিছনের তলটা হুবহু সেম না? অর্থাৎ আমরা বলতে পারি আমার এই তল যতটুকু এই তলটাও ঠিক ততটুকু, এর মানে সামনে পিছনে এই দুটো তলের ক্ষেত্রফল সমান। আবার এই তল যতটুকু এই তলটাও কিন্তু ততটুকু, তাহলে এই দুটো তলের ক্ষেত্রফল সমান। আবার এই তলটা যতটুকু এই তলটাও ততটুকু, তাহলে এই দুটো ক্ষেত্রফল সমান। আচ্ছা টোটাল আছে কয়টা, ছয়টা, তার মধ্যে প্রতি দুটো দুটো সমান। তুমি এটা জানলে পিছনেরটা জানো, এটা জানলে পিছনেরটা জানো, এটা জানলে পিছনেরটা জানো, তাহলে আমার ছয়টা কি বের করা লাগবে? না, আমি তিনটা বের করে, আমি তিনটা বের করে এটা বের করলাম, এটা বের করলাম, এটা বের করলাম, এই তিনটা বের করে তাকে দুই দ্বারা গুণ করে দিলে ছয়টা পেয়ে যাব। তাহলে আমার কাজ কি বলতো, আমার কাজ হচ্ছে তাহলে আমি এখানে লিখি সমগ্র তলের ক্ষেত্রফল। হ্যাঁ তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল সমান কত হয় একটু দেখি। প্রথমত আসো, এই যে তোমার সামনের দিকে অংশটা দেখতেছ এটার ক্ষেত্রফল কত, তুমি দেখো এদিকে হচ্ছে এ, এদিকে হচ্ছে সি, তাহলে বলতো এটা কি হবে, এ সি। তাহলে আমি এটা পেলাম এ সি। এবার আসো এই পাশটা বের করো, এই পাশটা যদি বের করতে যাই, এই পাশটা এই যে অংশটা এই অংশে কি গেছে দেখো, এটা হচ্ছে বি, আর এটা এটা মানে এটা, এটা মানে এটা, এটা যদি সি হয় এটাও কি সি, তাহলে একটা বি একটা সি পুরোটা কি বি সি। এবার আসো যে আমার নিচের ভূমিটা, হ্যাঁ এই যে ভূমিটা, এই ভূমি চিন্তা করলে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে আমার বি, তাহলে এটা এটা যদি বি হয় এটা যদি এ হয় এই অংশটা হচ্ছে কি এ বি। তাহলে দেখো একটা পাইলাম এ বি, এটাও এ বি, তাহলে টু এ বি, একটা পাইলাম বি সি, এটাও বি সি, টু বি সি, একটা পাইলাম এ সি সামনেরটা, তাহলে পিছনেরটা হবে এ সি, টু এ সি। তাহলে আমরা এক কথায় বলতে পারি সমগ্র তলের ক্ষেত্রফল সমান কত হবে, টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। তাহলে আমরা বলতে পারি আমাদের মুখস্থ করার কি কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। অনেকে এগুলো আমাদের কারণ হচ্ছে দেখো, তুমি যদি ডাইরেক্ট মুখস্থ করতে চাও প্রচুর ফর্মুলা পাবা, এতগুলা মুখস্থ না করে বুঝে যদি মনে রাখো খুব ভালো মনে থাকবে। আমাদের ম্যাক্সিমামের একটাই একটাই কথা ভাইয়া, ম্যাথগুলো বুঝতে পারি না এবং সূত্রগুলো মনে রাখতে পারি না। আমার কথা হচ্ছে তুমি তুমি কি বুঝে পড়ছিলা? না আমি বুঝে পড়িনি। তো তুমি বুঝে না পড়লে তোমার মনে থাকবে কেমনে? তাহলে আমার বুঝে পড়বা মনে থাকবে। তাহলে আমাদের দেখো এখন যদি পরীক্ষার দিন সূত্র ভুলেও যাও কনসেপ্টটা মাথায় আছে, তাহলে টু ইন্টু এ বি ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ডাইরেক্টলি তুমি বলে দিতে পারবা। এবার আসি আয়তন, এই ঘনবস্তু তার আয়তন কত? এখন যদি তার আয়তন বের করতে যাই, আয়তন মানে কি বলতো? আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, আয়তন বের করার একটা নিয়ম হচ্ছে তুমি কোন একটা বস্তুর কোন একটা তলের ক্ষেত্রফল সুষম বস্তুর, সাপোজ আমাদের এই যে বস্তুটা, হ্যাঁ তার এই যে তল এই তলের ক্ষেত্রফল তুমি জানো, এই ক্ষেত্রফলটাকে উচ্চতা দিয়ে গুণ করলে আমি কি পেয়ে যাব,
আয়তনটা পেয়ে যাব। যেমন আমি বলে রাখি, তুমি যদি এটাকে তল বিবেচনা করো, এটা হচ্ছে উচ্চতা, তখন এই তলের ক্ষেত্রফল ইনটু উচ্চতা, এটা হচ্ছে আয়তন। আবার তুমি যদি এই তলটা বিবেচনা করো, এই তল, তাহলে এই তলটা বিবেচনা করলে এটা হচ্ছে আমার উচ্চতা। অর্থাৎ এক কথায় একই ধরনের যে দুইটা তল আছে, এই তল আর এই তল, তাদের মধ্যবর্তী দূরত্বটাকে আমি উচ্চতা হিসেবে কাউন্ট করি। তাহলে তুমি তলের ক্ষেত্রফলকে এই অংশটা দ্বারা গুণ করলে আনসার পেয়ে যাবা, অথবা এই তলের ক্ষেত্রফলকে এই অংশটা দ্বারা গুণ করলে আয়তন পেয়ে যাবা। তাহলে আয়তন মানে কি? যে কোনো একটা তলের ক্ষেত্রফল, সাপোজ এই তলের ক্ষেত্রফল, তাহলে এই ধরনের যে দুইটা তল আছে ওই দুইটার মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমি সুন্দরভাবে বলতে পারি না, আমার তুমি এখন এসি বিসিগুলো বাদ দাও, তোমার নিচে যে ক্ষেত্রগুলো আছে এটা কত বলতো? এবি না? তো এটা যদি এবি হয়, উপরটাও কিন্তু কি? এবি। তাহলে এই এবি এবি দুইটার মধ্যবর্তী যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কত? সি। তাহলে আমরা বলতে পারি এই এবি কে যদি তুমি সি দ্বারা গুণ করো, এবি কে সি দ্বারা গুণ করলে সেটা হবে আমার কি? আয়তন। তাহলে আমরা বলতে পারি ঘনবস্তুর আয়তন হচ্ছে এবিসি। তাহলে আমরা বলতে পারি এবিসি এটা হচ্ছে ঘনবস্তুর আয়তন। এবার তোমাকে আরেকটা প্রশ্ন করা হবে যে ঘনবস্তুর কর্ণের কর্ণের দৈর্ঘ্য বের করো। কি বের করতে বললো? কর্ণ। এখন আসি কর্ণ বলতে ঘনবস্তুর মধ্যে আমরা কি বুঝি। মনে রাখবা ঘনবস্তুর যে কোনো একটা শীর্ষ, এই যে আমাদের এটা শীর্ষ, ওই পয়েন্ট থেকে তার ঠিক বিপরীত শীর্ষ। আবার বলতেছি ঘনবস্তুর যে কোনো একটা শীর্ষ ওই পয়েন্ট থেকে তার ঠিক বিপরীত এবং অপোজিট তল। তাহলে আমাদের বিপরীত শীর্ষ কোনটা? এটা। আর তুমি বলতে পারো তাহলে আমাদের এই দুইটার সংযোজক সরলরেখাটাকে আমরা বলি তার কর্ণ, অথবা এই কর্নারটার সাথে এই কর্নারটার সংযোগ সরলরেখা, অথবা এই কর্নারের সাথে এই কর্নারের সংযোগ সরলরেখা, অথবা এই কর্নারের সাথে এই কর্নারের সংযোজক সরলরেখা। আর তুমি আমাকে প্রশ্ন করতে পারো, ভাইয়া আমি যদি এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা নিই সেটা কি কর্ণ হবে না? হ্যাঁ কর্ণ হবে, তবে এই ঘনবস্তুর কর্ণ হবে না, সেটা হবে এই যে আমার আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের কর্ণ। কিন্তু তোমাকে আয়তক্ষেত্রের কর্ণ বলে নাই, তোমাকে বলছে কি? ঘনবস্তুর কর্ণ। তাহলে আমরা যদি ফিজিক্যালি দেখাই, এভাবে দেখানো যায়, আমাদের এখানে খেয়াল করো এটা হচ্ছে আমার কোনো একটা ঘনবস্তু, তাই তো? আশা করি দেখতে পারতেছো। এটা যদি আমাদের কোনো একটা ঘনবস্তু হয়, এই ঘনবস্তু দেখো আমি বোঝানোর জন্য লিখতেছি, আসলে তো এখন মনে করো সব কিছু অপ্ত, আমি ভালো কোনো জিনিস আনতে পারিনি, যার কারণে ছোট্ট একটা রাবার দিয়ে বুঝাইতে হচ্ছে বোঝানোর সুবিধার্থে। এই কর্নারটা, এই পয়েন্টটা চিন্তা করো, এই পয়েন্ট থেকে তুমি তার ঠিক বিপরীতে, মানে এক কথা তুমি উপরের তলে আছো, তো তুমি এবার নিচের তলে অপোজিট পয়েন্টটা দেখো, এটা। তাহলে উপরে এটাতে কি, নিচের এটা, তার যদি রেখা টানো তার ভিতর দিয়ে চলে যাবে না? এবার আসো তাহলে আমি একটা কাজ করি। আমি কি কাজ করব? আমার কাজ হচ্ছে যদি আমার এটা সেই ঘনবস্তু হয়, তার এই কর্নার থেকে এই নিচের কর্নারে যাবে, তাই তো? তাহলে আমি এটাকে মাঝখান দিয়ে কেটে ফেলি। এই যে দেখো, আমরা এখন জাদু দেখাবো, আমি এখন এটা সো করে কেটে ফেললাম, এখন তো কাটা হয়ে গেছে। যখন কাটলাম দেখো এটা হচ্ছে আমার ওই উপরের পয়েন্টটা, তাই না? উপরেরটা, আর এটা হচ্ছে নিচের দিকে নিচেরটা, এই দুইটার সংযোজক সরল লেখা, এটা হচ্ছে আমাদের কি? ওই আয়তাকার ঘনবস্তুর কর্ণ। তাহলে বুঝতে পারতেছ এদিক থেকে এদিকে এটা হচ্ছে বস্তুর ভিতর দিয়ে যাচ্ছে। তো আমি এখন কেটে তোমাকে দেখাইলাম এদিক থেকে এদিকে, এই পুরোটা হচ্ছে আমার কি? কর্ণ। তাহলে এই কর্ণটা, এই কর্ণের দৈর্ঘ্য তোমাকে বের করতে হবে। এখন আসি আমি এই কর্ণের দৈর্ঘ্য কীভাবে বের করতে পারি। তো আমি তোমাদের সুবিধার দিকে মুছে ফেলি, হ্যাঁ মুছে আমি আবার আঁকি, তাহলে আমার সুবিধা হবে। আমি তাহলে এখন এটা আবার আঁকি, আমাদের ধরে নিলাম এটা, এটা হচ্ছে আমার সেই আয়তাকার ঘনবস্তু, ওকে? দেন এটা যদি আমাদের আয়তাকার ঘনবস্তু হয়, এটার আমি এই যে কর্ণটা বের করবো, হ্যাঁ তার আগে আমি একটু সুবিধার মতো করে এঁকে নিই, হ্যাঁ ওকে। দেন আমার আঁকা শেষ। এখন আমার কর্ণ বলতে কি মিন করতেছে? এই পয়েন্ট থেকে শুরু করে নিচের পয়েন্ট, এই যে রেখাটা, এটা, ওকে, এই রেখাটাকে আমরা বলতেছি তার কি? কর্ণ। তাহলে আমরা এই বস্তুটার কর্ণ অলরেডি পেয়ে গেলাম। এখন তোমাকে প্রশ্ন করা হলো এই কর্ণের দৈর্ঘ্যটা কত। এখন তুমি খেয়াল করো, তুমি এই অংশটাকে নাম দিছিলা এ, এই অংশটাকে নাম দিছিলা বি, এই অংশটাকে নাম দিছিলা সি, কিন্তু তোমার লাগবে হচ্ছে এটা। তাহলে আমি জাস্ট একটু আবার আগের এটা দিয়ে দেখাই, এই যে আমার এটা, এটা হচ্ছে দেখো
আমাদের আমি যদি বলি আমরা বলতে পারি এইভাবে, আমাদের এটা ছিল এরকম, এটা এটা হচ্ছে আমাদের এই যে আমাদের এখানকার যে বস্তুটা, এই বস্তুটাকে আমি দেখাচ্ছি। ওকে দেখ, এটা হচ্ছে এই সামনের পেজটা, এটা পিছনের পেজ। এখন আমি এই এই বরাবর কর্ণ বরাবর এটা কেটে ফেললাম, কাটলে আমি এই অংশটা পাইলাম, এটা অর্ধেক কেটে আমি ফেলে দিলাম। তাহলে দেখো আমার কি হবে, আমার ওই যে উপরের পয়েন্ট থেকে, উপরের পয়েন্ট থেকে শুরু করে নিচের পয়েন্ট পর্যন্ত, এটা হচ্ছে আমার কি কর্ণ। ওকে দেখ, আমি যদি বলি তাহলে তোমরা বলো তোমার হিসাব অনুযায়ী এটাকে তুমি কি বলবা, এ। এটাকে আমরা কি বলবো, এ। এবং আমাদের উচ্চতাটাকে আমরা কি বলবো, সি। উচ্চতা হচ্ছে আমাদের সি। এবং এইদিকে যেটা গেল, তাহলে এই যে এইদিকে যেটা গেল এটাকে আমরা কি বলবো, বি। ওকে দেন আমি বলতেছি এই দৈর্ঘ্যটা হচ্ছে এ, উচ্চতা হচ্ছে সি, আর এটা হচ্ছে আমার কি, বি। এখন আসো, তোমার কর্ণ কিন্তু এটা। এখন তুমি ভালো করে খেয়াল করো, আমি যেটা কাটছি এটা কিন্তু একটা আয়তাকার ঘন বস্তু। আমি কাটার কারণে বর্তমানে যে শেপটা আছে একটু খেয়াল করে দেখো, এই যে এই যে এটা তোমাকে বের করতে হবে, তাই তো? আচ্ছা খেয়াল করো তো, এই অংশটা আর এই অংশটা, এই পুরোটা মিলে একটা সমকোণী ত্রিভুজ গঠন করে কিনা। অবশ্যই করে। যদি সমকোণী ত্রিভুজ গঠন করে তাহলে আমি কি বলতে পারি, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমি বলতে পারি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই জিনিসটা আমার এখানে দেখাই, এটা হচ্ছে আমার সেই অতিভুজ, এটা হচ্ছে আমার সেই লম্ব, আর ভূমিটা দেখো আমার ওই যে কাটা অংশে ভূমি। তাহলে আমাদের এই যে ভূমিটা হচ্ছে এটা, এটা হচ্ছে ভূমি। এখন এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। তবে আমার এখানে এটা যেহেতু সি, এই অংশটাও আমরা জানি সি, কিন্তু ঝামেলা হচ্ছে এই জিনিসটা আমি জানি না। এটা বলতে আমার এখানে কি মিন করে এটা, এবার দেখো এদিক থেকে তাকালে দেখবা, এই যে এটা যদি তোমাকে বের করতে হয়, আবার দেখো তো এই বস্তুটা আসলে সে নিজে আরেকটা সমকোণী ত্রিভুজ গঠন করে না, তার মধ্যে কিন্তু এটা এ এবং আমার এটা বি তুমি জানো। তাহলে একটু খেয়াল করে দেখি, এটা এ আমি জানি, এই অংশটা বি আমি জানি, এটা কি একটা সমকোণী ত্রিভুজ না? তাহলে আমি প্রথমত বলি আবার, আমি এটা এ জানি, এটা বি জানি, তাহলে এ এবং বি থেকে অতিভুজটা বের করা যাবে কি না? এই অতিভুজ হচ্ছে এই অতিভুজটা, এই এটার যেটা অতিভুজ সেটা কিন্তু এটার জন্য ভূমি অথবা লম্ব। এটা যদি ভূমি ধরো, এটা আমার লম্ব, এই অতিভুজটা বের করলে সেটা হচ্ছে মধ্যস্থ কর্ণ। তাহলে একটু ভালো করে খেয়াল করো, এটা এ, এটা বি। ওকে তাহলে দেখো আমার হিসেব অনুযায়ী তাহলে আমরা বলতে পারি কি, আমরা বলতে পারি যে আমার এটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের আমাদের এখান থেকে যদি আমরা বলি যে আমরা কি দেখতেছি, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি। তাহলে এটা এ আর এটা বি হলে, এটা এ এটা বি, এটা এ এটা বি হলে এগুলো কিন্তু একটা ভূমি আর একটা লম্ব। তাহলে অতিভুজটা কত হবে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কিন্তু দেখে, সরি এটা না, এই যে এই অংশটা হচ্ছে আমাদের এই যে কি বলে সমকোণ। তাহলে আমাদের এই অংশটা যদি সমকোণ হয়, আমাদের এই অংশটা সমকোণ হলে তাহলে আমরা বলতে পারবো এটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত, অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আসো, এখন হচ্ছে এই পুরোটা আরেকটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, যদি এটা কোণ ধরো। তাহলে তুমি কর্ণটা বের করবা, তাহলে এটা হচ্ছে আমার কি, কর্ণ। তাহলে আমি কর্ণ সমান কি বলতে পারি, আমি বলতে পারি কর্ণটা হচ্ছে এখানকার অতিভুজ, কর্ণ সমান রুট ওভার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, বা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এই এই পুরোটা হচ্ছে ভূমি, তাহলে এই পুরোটা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাকে যদি স্কোয়ার করি প্লাস ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, লম্ব হচ্ছে সি, সি স্কোয়ার। তাহলে খেয়াল করো তো, রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি, অনলি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমরা অলরেডি কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেছি, যেহেতু আমাদের বেসিক বোঝানো শেষ। এখন আমরা এক কথায় তোমাদেরকে বলবো যে আমাদের কোন একটা আয়তাকার ঘনবস্তু, ওই ঘনবস্তুর যদি আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা জানা থাকে এ বি সি, তাহলে আমি বলতে পারবো তার সমগ্র তলের ক্ষেত্রফল 2 এ বি প্লাস বি সি প্লাস সি এ, যেহেতু অপোজিট দুইটা তলের দৈর্ঘ্য ক্ষেত্রফল সমান। এরপরে তার আয়তন হচ্ছে এ বি সি, এরপরে তার কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এতক্ষণ আমি যেটা পড়লাম সেটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু। এই আয়তাকার ঘনবস্তুর মধ্যে যদি এ ইকোয়ালস টু বি ইকোয়ালস টু সি হয়, এর মানে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলো সমান সমান,
তখন তাকে আমি বলবো ঘনক। তোমরা অনেকে এখানে উল্টে ফেলো, তাহলে ঘন বস্তু বললে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম না, অথবা সেম হলে তো আমি তো সবাইকেই ঘন বস্তু বলতে পারবো, কিন্তু ওই ঘন বস্তুর মধ্যে যাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা সমান তাকে আমি লিটারেলি বলি কি ঘনক। তাহলে ঘনক বললেই বুঝে নিতে হবে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কেমন সমান সমান। পরীক্ষায় তোমাকে বলা হলো ঘন বস্তুর দৈর্ঘ্য এত, প্রস্থ এত, উচ্চতা এত, কিন্তু ঘনক বললে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলবে না, বলা হবে ঘনকের একটি বাহু দৈর্ঘ্য। কেন? কারণ একটি বাহু যত হবে সবগুলো বাহু তত। তাহলে আমরা এভাবে বলতে পারি, দেখো একটা ঘনক আসতেছ, আমি দুইটা পাশাপাশি আঁকি আমাদের সুবিধার জন্য। আমি যদি বলি এই যে এটা, এটা বুঝতে পারতেছো এটা হচ্ছে আমার কি একটি ঘন বস্তু, এটা হচ্ছে একটি আয়তাকার ঘন বস্তু। আর যদি আমি বলি এটা, যেমন তোমরা অনেকে রুবিক্স কিউব মিলাও, এই রুবিক্স কিউবে কিন্তু আমরা কিন্তু একটা ঘনক বলতে পারি। হ্যাঁ, তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের একটা ঘন। তাহলে আমি একটু আঁকাটা প্রপার হচ্ছে না, তাও এই যে সবগুলো সমান সমান ধরে নাও, তাহলে আমি বলতে পারি এই যে এটা, এটা হচ্ছে আমাদের কি একটা ঘনক। তাহলে এই ঘনকে দেখো, এটাও এ, এটাও এ, এবং এটা হচ্ছে আমার কি এ, সবগুলো সমান, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি সমান সমান, তখন আমি তাদের কি বলবো ঘনক বলবো। তাহলে পরীক্ষায় ঘনক বললে তোমাকে কখনো বলে দিবে না দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, ঘনক বলছে মানে তোমাকে বুঝে নিতে হবে কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। তাহলে দেখো এই ঘনকের ক্ষেত্রে যদি সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হয় তাহলে কি বলে দেখো, টু ইন্টু এ বি, এ বি মানে এ ইন্টু এ, প্লাস বি সি এ ইন্টু এ, প্লাস সি এ এ ইন্টু এ। প্রশ্ন হলো কেন এ ইন্টু এ লিখতেছি, কারণ আমরা তো বলছি এ বি সি সমান, এর জায়গায়ও এ বসাইলাম, বি এর জায়গায়ও এ বসাইলাম, সি এর জায়গায়ও এ বসাইলাম। তাহলে আমার কি হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, দ্যাট মিনস থ্রি এ স্কোয়ার, তাহলে কত হয় সিক্স এ স্কোয়ার। তাহলে পরীক্ষায় যদি বলা হয় ঘন বস্তু, আয়তাকার ঘন বস্তু, তখন ফর্মুলা হচ্ছে টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। আর যদি বলা হয় ঘনক, ঘনক বললে তার সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে সিক্স এ স্কোয়ার। পরীক্ষায় বললো আয়তাকার ঘন বস্তু, তার আয়তন হচ্ছে এ বি সি, আর বললো ঘনক এর মান এ, বি এর মানও এ, সি এর মানও এ, তখন আনসার হবে এ কিউব। তাহলে যদি বলা হয় ঘন, তার আয়তন হচ্ছে এ কিউব, যেখানে এ মানে কি যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য, কারণ আমাদের ঘন বস্তুর ক্ষেত্রে সবার দৈর্ঘ্য সেম না, বাট ঘনকের ক্ষেত্রে সবার দৈর্ঘ্য সেম। দেন আমাদের এখানে আসি, এখানে আসলে আমাদের কি হচ্ছে রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বুঝতেই পারতেছ রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বলতে পারি, এর মানে রুট ওভার থ্রি এ স্কোয়ার। এখানে বলা যায় রুট থ্রি ইন্টু এ, এটা হচ্ছে আমাদের কি কর্ণের দৈর্ঘ্য। তাহলে যদি আমাকে কর্ণের দৈর্ঘ্য বের করতে বলে, আমরা এভাবে কর্ণের দৈর্ঘ্য বের করতে পারবো রুট থ্রি এ। তাহলে তোমরা সুন্দরভাবে খাতে লিখে রাখতে পারো ছয়টা ফর্মুলা। যদি আয়তাকার ঘনবস্তুর ঘনবস্তু বলে, তাহলে আমি সমগ্র তল মানে সবগুলো তলের ক্ষেত্রফল টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, তার আয়তন এ বি সি, তার কর্ণের দৈর্ঘ্য রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। যদি বলা হয় ঘনক, আমাকে বলা হলো ঘনক, তখন আমাদের তার কি হবে, তার সমগ্র তলের ক্ষেত্রফল সিক্স এ স্কোয়ার, তার আয়তন হবে এ কিউব, তার যে আমাদের কর্ণের দৈর্ঘ্য সেটা হবে রুট থ্রি ইন্টু এ। তাহলে আমরা মোটামুটি বুঝে গেলাম আয়তাকার ঘনবস্তু টোটাল ছয়টা ফর্মুলা আছে। আশা করি আমরা যেহেতু বেসিকটা ক্লিয়ার করে পড়াইছি, তোমাদের এই যে ফর্মুলাগুলো মনে রাখতে খুব বেশি প্রবলেম হওয়ার কথা না। তো আচ্ছা, তাহলে আমরা এখন যেহেতু আমরা আয়তাকার ঘনবস্তু সবগুলো ফর্মুলা জানি, এখন আমার কাজ হচ্ছে এটা ম্যাথ করে ফেলা। হ্যাঁ, আমরা এটা ম্যাথ করে ফেলি। তাহলে আমাদের ম্যাথ করার জন্য আমরা প্রশ্নটা লিখি, তোমরা এই প্রশ্নটা পাবা তোমাদের বইয়ের উদাহরণ এক, তোমাদের বইয়ের 294 পেজ উদাহরণ এক, আমরা উদাহরণ এক করব। তো আমি আগে প্রশ্নটা তুলে ফেলি। হ্যাঁ, প্রশ্নটা তুলি। প্রশ্নটা বলা হলো একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত হলো 4:3:2 এবং তার সমগ্র তলের ক্ষেত্রফল হলো
468 বর্গমিটার। এটা হচ্ছে বর্গমিটার। তাহলে এবার বলা হলো তার কর্ণ ও আয়তন নির্ণয় করো। তার কর্ণ ও আয়তন নির্ণয় করো। ওকে, দেন এবার আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমি এই প্রশ্ন পড়ে যাব, আমি এই প্রশ্নের সলিউশনে পড়ে যাব। সলিউশনে যাওয়ার আগে আমি তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে তোমাকে আমি জাস্ট সিম্পল একটা কথা বললাম, আমাদের কোনো একটা আয়তক্ষেত্র আছে, ওকে, এই আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্য এবং প্রস্থ, হ্যাঁ, তার দৈর্ঘ্য এবং প্রস্থ আমি প্রথমে ধরে নিলাম, তার দৈর্ঘ্য হচ্ছে 3 একক, প্রস্থ হচ্ছে 2 একক। তাহলে তার দৈর্ঘ্য ডিভাইডেড বাই প্রস্থ সমান কত আসছে? 3/2। ওকে, তাহলে এবার আসি, আমি এটা না বলে আমি বললাম তার প্রস্থটা, খেয়াল করো তার দৈর্ঘ্যটা এবার হচ্ছে 6 একক, তার প্রস্থটা 4 একক। তাহলে এটা যদি 6 হয়, এটা যদি 4 হয়, আমি বলবো 6/4। আবার আমি যদি বলি তার দৈর্ঘ্যটা হচ্ছে 9 একক এবং তার প্রস্থটা হচ্ছে 8 একক, খেয়াল করে দেখো, আমরা সরি 8 একক না, মনে করো 6 একক, আমি মিলিয়ে লিখি, তাহলে 6 একক, তখন আমি কি বলবো? তখন আমরা বলবো 9/6। আবার আমি যদি বলি এটা আমার 12 একক, এটা আমার 8 একক, তখন আমি বলবো 12/8। এখন একটু ভালো করে খেয়াল করো, এখন আমি তোমার যদি বলি এই যে আয়তক্ষেত্র, তার আমি 4 ধরনের মান দিলাম, এই 4 ধরনের মানের ক্ষেত্রে তার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কত? দৈর্ঘ্য অনুপাত প্রস্থ অনুপাতটা কত হয় খেয়াল করো। এক্ষেত্রে দৈর্ঘ্য অনুপাত প্রস্থ কত হবে বলতো? 3/2। তাহলে আমি 3/2 না বলে আমি অনুপাত আকারে লিখি 3/2। এবার দেখো এখানে যদি তুমি কাটাকাটি করো, উপরে পাওয়ার 3, নিচে পাওয়ার 2, এর মানে 3/2। আবার তুমি যদি এখানে কাটাকাটি করো, উপরে পাওয়ার 3, নিচে পাওয়ার 2, দেন এটা হচ্ছে আমার 3/2। আবার এটা যদি করো সেটা হচ্ছে আমার 3/2। তাহলে খেয়াল করো সবগুলাই দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত, কিন্তু প্রত্যেকটা দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত সমান হলেও প্রত্যেকটা দৈর্ঘ্য এবং প্রস্থ সেম না, এক একবার আয়তক্ষেত্রের সাইজটা এক এক রকম। তাহলে আমরা তো জানি সাধারণত তোমাকে যদি বলা হয় অনুপাত 3:2, দ্যাট মিন্স তুমি তাকে 3/2 লিখতে পারবা, এখানে 3/2 লিখতে পারবা, এখানেও 3/2 লিখতে পারবা, এখানেও 3/2 লিখতে পারবা। তাহলে আমার কথা হচ্ছে, আমি যদি এখন বলি আমি এখান থেকে প্রকৃত মানে যেতে চাই, তাহলে দেখো প্রকৃত মানে যাওয়ার জন্য এটা প্রকৃত মানে আসেই, তবু আমি বলি উপর নিচে 1 দ্বারা গুণ করতে হবে। আবার এখানে দেখো তোমার উপর নিচে 2 দ্বারা গুণ করো, দেখো 3 × 2 = 6 আর 2 × 2 = 4, আসলে আমি কাটাকাটি করার কারণে 2 কাটাকাটি দিয়ে এটা আসছিল। আবার এখানে দেখো আলটিমেটলি এটা ছিল কত? 3 দ্বারা গুণ করলে 9, 3 দ্বারা গুণ করলে 6, আসলে আমার 9/6 আমি কাটাকাটি করে কিন্তু এটা পাইছিলাম। আবার এখানে দেখো 3/4/2/4, তাহলে আমি দেখতেছি কি, আমি দেখতেছি আমার অনুপাত যদি বলা হয় 3:2, দ্যাট মিন্স আমার মানগুলো হবে 3:1 অথবা 3:2 অথবা 3:3 অথবা 3:4, নিচে হতে পারে 2:1, 2:2, 2:3, 2:4, হোয়াটএভার। এখন আমি যদি বলি এখন 2 নাকি 3 নাকি 4 আমি কি জানি না, যেহেতু জানি না অজানা জিনিসকে আমরা কি ধরি, যে কোনো একটা চলক ধরলাম x, তখন আমি কি বলতে পারি 3/2 কে যদি আমি 3x/2x বলি, দেখো x কাটাকাটি সেটা হচ্ছে 3/2, কোনো সমস্যা তো নাই। এখন আমার টার্গেট হচ্ছে x এর মান কি 1 নাকি 2 নাকি 3 নাকি 4 আমাকে বের করতে হবে। ওই কারণে আমরা অনেকে না জেনে করি, ওই কারণে আমরা কি করি, যদি কখনো বলা হয় একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 3:2, আমরা ধরে নিই দৈর্ঘ্যটা 3x, প্রস্থটা 2x, কারণ x এর মান যে কোনো কিছু হইতে পারে, তো আমার অনুপাত করলে কিন্তু 3/2 এ আসে। তো আমি ওই কারণে এখানে আমি যে কাজটা করব, কখনো যদি অনুপাত দেওয়া থাকে সেখান থেকে আমি তাকে x দ্বারা গুণ করে আমি তার মানটা ধরে নিতে পারি, কোনো সমস্যা নাই। কথা হলো তুমি যে এটাকে চলক ধরে নিলা, তার মানটাই আমাকে বের করতে হবে। তো এটা
হয়তো অনেকে জানো অনেকে জানো না, তোমায় আমি বলে দিলাম যেহেতু আমার এখানে লাগবে এবং এই চ্যাপ্টারে তোমার এই কনসেপ্টটা প্রত্যেকটা পদে পদে লাগবে, তাহলে অনুপাত থাকলে আমরা কি করতে পারি, 3:2 যেহেতু দেওয়া আছে একটা 3x আর একটা 2x, যদি বলতো আমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3:2:4 তখন বলতাম 3x 2x 4x, আমি বলতে পারবো। এবার আসি, তো আমার এখানে যে জিনিসটা সেটা হচ্ছে যেহেতু আমি অনুপাতের কনসেপ্ট জেনে গেলাম, এখন তোমরাই বলো, তোমরা নিজেরাই প্রশ্নটা পড়ো। আমাদের এই ধরনের এই চ্যাপ্টারে একটা সুবিধা আছে, সুবিধাটা কি জানো, প্রশ্নের মধ্যে উত্তর দেওয়া থাকে, জিনিসটা একটু অকওয়ার্ড মনে হতে পারে, প্রশ্নের মধ্যে উত্তর দেওয়া থাকলে করার কি দরকার, হ্যাঁ প্রশ্নের মধ্যে উত্তর দেওয়া থাকে তবে প্রশ্নটা পড়ার মতো পড়তে হবে। যেমন দেখো আমার আমি বলতেছি এটার মধ্যে উত্তর দেওয়া আছে, কিভাবে দেখো, একটি আয়তাকার ঘনবস্তু যখনই বললো আয়তাকার ঘনবস্তু মাথায় সেট করে পেল এটা কোন ধরনের শেপ হইতে পারে। এবার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 4:3:2, আর তুমি বলতে পারো হ্যাঁ ঘন সেটাও তো একটা আয়তাকার ঘনবস্তু, তাহলে এটা কি আমি ঘনক ধরতে পারবো, না ভাইয়া আপনি এটা ঘনক ধরতে পারবেন না, কেন, যদি আসলে এটা ঘনক হইতো, ঘনকের যেহেতু এ বি সি সমান তখন অনুপাত আসতো 1:1:1, যেহেতু অনুপাত ভিন্ন ভিন্ন দ্যাট মিনস আমাদের এটা ঘনক না, এটা আয়তাকার ঘনবস্তু। হ্যাঁ এবার আসি, তাহলে তার প্রথমটা কিন্তু দৈর্ঘ্য, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, অনেক সময় পরীক্ষায় তোমাদেরকে পাইজলামি করে কি করে উল্টাই দেয়, বলা হলো দৈর্ঘ্য উচ্চতা প্রস্থ, তো আমরা কি করি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার মতো করে ফেলি, না বুঝে বুঝে করতে হবে, প্রথমটা দৈর্ঘ্য তারপরটা প্রস্থ তারপরটা উচ্চতা। আমি যদি বলতাম দৈর্ঘ্য উচ্চতা ও প্রস্থ, তাহলে প্রথমটা দৈর্ঘ্য তারপরটা উচ্চতা তারপরটা প্রস্থ, তাহলে আমি ধরে নিব তাহলে কি ধরি কি ধরবো বলো, প্রথমটা কি দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য সমান কত 4x, তারপর হচ্ছে প্রস্থ সমান 3x, এরপর উচ্চতা উচ্চতা সমান 2x, ঠিক আছে, না ঠিক নাই, কেন ঠিক নাই, তোমরা সবাই এগুলোটা করো, সেটা হচ্ছে আমার এককে সবসময় একমাত্রিকের ক্ষেত্রে একক হবে, আমাদের কি মনে করো মিটার দেওয়া আছে, তাহলে মিটার ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গমিটার, আয়তনের ক্ষেত্রে ঘনমিটার, কিচ্ছু দেওয়া নাই মানে হচ্ছে একক, এত একক এত একক, দেখো এখানে কিন্তু আমার কোনো মিটার সেন্টিমিটার কিছু দেওয়া নাই, তাহলে এটা এত একক এটা এত একক এটা এত একক, তুমি এককটা দাও না দাও এটা ভুল, যদি ক্ষেত্র বলো তো এত বর্গ একক, আয়তন হলে এত ঘন একক। এবার আসো, দৈর্ঘ্য এত একক, প্রস্থ এত একক, আয়তন উচ্চতা এত একক, তাহলে এখন আমার প্রথম কাজ, তুমি যদি আসলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা জানতে চাও তাহলে কার মান জানা লাগবে, এক্স এর মান জানা লাগবে, তাহলে আমার এখন মনে মনে আমার প্রশ্ন এক্স এর মান কত, এক্স এর মান জানলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা জানি, আর তুমি দেখো একটা ঘনবস্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এ বি সি তিনটা যদি জানো তাহলে কিন্তু আসলে আমার মোটামুটি যা বলবে তাই আমরা বের করতে পারবো, কারণ সবকিছু এ বি সি এর উপর ডিপেন্ড করে, তাহলে আমি বলতে পারি দৈর্ঘ্য এটা হচ্ছে এ এর মান, এটা হচ্ছে বি এর মান, এটা হচ্ছে সি এর মান। এবার আসো তোমাকে কি বলা আছে, দেখো তার সমগ্র তলের ক্ষেত্রফল এত, ওকে সমগ্র তলের ক্ষেত্রফল কিন্তু দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি এক্স এর মান বের করতে পারবো কিভাবে, দেখো তোমাদের আমি বলি তার এই বর্তমানে সমগ্র তলের ক্ষেত্রফল কত, আমরা জানি সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা 2 AB + BC + CA, এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা, তাই আমি বলতে পারি 2 A মানে 4x (3x) + 3x (2x) + 2x (4x), এটার মান কত, এটার মান হচ্ছে 468, এখানে আবার বর্গমিটার দিও না। আচ্ছা আরেকটা হচ্ছে আমি আরেকটা কথা বলে রাখি, সিম্পলি এত বর্গমিটার যেহেতু দেওয়া আছে আমার এখানে একক দেওয়ার দরকার নেই, এখানে আমি কি দিব মিটার, যেহেতু আমার প্রশ্নে মিটার অলরেডি দেওয়া আছে, তাহলে এটা এত মিটার এটা এত মিটার এটা এত মিটার। এবার আসো আমার এই অংশটা ক্যালকুলেশন করতে হবে, সমীকরণে কখনো একক দিতে নেই, তাহলে আমি এখানে বলতে পারবো এদিকে 3×4 = 12, এদিকে 3×2 = 6, এদিকে 4×2 = 8, তাহলে 12 আর 8 হচ্ছে আমাদের 20, আর এখানে 26 × 2 মানে হচ্ছে 50, আমাদের 52, তাহলে 52 x² = 468। এবার তুমি যদি 52 দিয়ে এটাকে কাটো মেবি আনসার আসবে 9, তাহলে x এর মান আসে কত 3, এখন অনেকে প্রশ্ন করতে পারবে এখানে প্লাস মাইনাস 3 আসবে না, একটা কথা বলে রাখি আমাদের এই চ্যাপ্টারে আমাদের আমরা প্লাস মাইনাস আনবো না, কেন, কারণ একটা দৈর্ঘ্য একটা ধনাত্মক রাশি, প্রস্থ ধনাত্মক রাশি, আমাদের উচ্চতা ধনাত্মক রাশি, এই সব সবকিছুই ধনাত্মক, ওই কারণে আমার ঋণাত্মক আসবে না,
তাহলে আমাদের x = কত আসলো 3 তুমি যদি x এর মান জানো তাহলে বলো তো দৈর্ঘ্য বের করা যাবে কিনা যাবে প্রস্থ বের করা যাবে উচ্চতা বের করা যাবে তাহলে আমি যদি বলি আচ্ছা বলো তো তাহলে a এর মান কত a এর মান 4 * 3 এর মানে 12 b এর মান কত 3 * 3 মানে 9 c এর মান কত 2 * 3 এর মানে 6 তাহলে এটা এত মিটার এটা এত মিটার এটা এত মিটার তাহলে তোমার যে যে জিনিসটা দেওয়া আছে সেখান থেকে অলরেডি তোমার এ বি সি এর মান বের করা শেষ যেহেতু তুমি এ বি সি এর মান জানো তাহলে বলো তোমাকে আর কি কি বের করতে বললো একটা হচ্ছে তার কর্ণ আর একটা হচ্ছে আয়তন তো আমি কর্ণের ফর্মুলা কি জানি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে তুমি এ এর মান বসে 12 এটা বি এর মান বসে 9 সি এর মান বসে 6 ক্যালকুলেশন করলে এত পাবা যেহেতু কর্ণ কর্ণ একটা দৈর্ঘ্য হ্যাঁ তাহলে ওই ক্ষেত্রে আমার আনসার হবে এত মিটার দেন তোমাকে বললো আয়তন নির্ণয় করো তো আয়তনের ফর্মুলা কি a ইনটু b ইনটু c তিনটা গুণ করে আনসার হচ্ছে এত ঘনমিটার তো আশা করি আমাদের ঘনবস্তুর মধ্যে তোমাদের তেমন কোনো প্রবলেম হওয়ার কথা না তো যদি তোমাদের কোনো কিছু বুঝতে প্রবলেম হয় তোমরা কমেন্টে জানাও তাহলে আমি বলে দিব আর আমি সাধারণত আসলে তোমাদের 9-10 এর ক্লাসগুলো আমি নিই না আমি সায়েন্স পয়েন্টে শুধুমাত্র আমি এই যে স্পেশাল ক্লাসগুলো নিই হ্যাঁ আমাদের এই যে টেস্ট পরীক্ষার পরে তোমরা যে স্পেশাল ক্লাসগুলো করো শুধু সেগুলাই নিই সাধারণত আমি ইন জেনারেল ক্লাসগুলো নিই না কিন্তু বর্তমানে যেহেতু আমাদের এই করোনার কারণে যেহেতু সব কিছু বন্ধ হয়ে আছে ওই কারণে চিন্তা করলাম অনেকেই রিকোয়েস্ট করতেছে যার কারণে দুইটা ক্লাস নেওয়াই যায় তো আসলে এখন যেহেতু ফ্রি আছি আমি চাচ্ছিলাম যে কয়েকটা ক্লাস দিই এই সাবজেক্টটা যেহেতু অনেকের কাছে কঠিন মনে হয় ওই জন্য চিন্তা করলাম কঠিন একটা সাবজেক্ট দিয়ে শুরু করি যে কঠিন জিনিসটাকে আমরা সহজভাবে বুঝাতে পারি কিনা আসলে সায়েন্স জিনিসটা কঠিন না আমরা এটাকে কঠিন বানাই ফেলি যদি তুমি সহজ চিন্তা করো সহজ কঠিন চিন্তা করলে কঠিন তো আশা করি যে আমরা খুব ইজিলি বোঝানোর ট্রাই করব তো নেক্সট ক্লাস খুব শীঘ্রই আমরা দেওয়ার চেষ্টা করব যখন দিই না কেন তো তবে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এই যে আমাদের আসলে নেক্সট ক্লাসগুলা কতগুলা ক্লাস আসবে বা কী পরিমাণ আসবে সেটা অবশ্যই ডিপেন্ড করবে তোমাদের কতটুকু প্রয়োজন তার উপর যদি তোমাদের অ্যাক্টিভিটি ভালো হয় হ্যাঁ যদি দেখি যে আমাদের মোটামুটি অনেকেই দেখে উপকৃত হচ্ছে তখন আমরা আরও ইন্সপায়ার হবো আরও বেশি বেশি দেওয়ার চেষ্টা করব আর যে আর কি বলবো যে আমাদের মেন কথা হচ্ছে তোমরা মোটামুটি আমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তুমি তোমাদের বন্ধুদেরকে রেফার করতে পারো যে ক্লাসটা দেখার জন্য তাহলে আশা করি আমরা মোটামুটি পুরো সাবজেক্টটা গুছানোর ট্রাই করব এবং দেখো আমি কিন্তু ম্যাথ করেছি একটা এখন তুমি বইতে করো অনেকগুলো ম্যাথ তুমি করতে পারবা মেন জিনিস কিন্তু 100টা ম্যাথ করা না আমাদের টার্গেট হচ্ছে একটা কনসেপ্ট বুঝাবো এরকম 1000টা ম্যাথ তুমি নিজে নিজে করবা সব ম্যাথ আমি করে দিলে কেমন হবে কিন্তু করা হল কথা হলো সব ম্যাথ আমি করাই দিব না কিন্তু এমন একটা প্ল্যাটফর্ম রেডি করে দিব যেটা দিয়ে তুমি যে কোনো ম্যাথ সলভ করতে পারবা আর সৃজনশীলের যুগে ম্যাথ মুখস্থ করে কোনো লাভ নেই তোমাকে বেসিকটা বুঝতে হবে এটা বুঝলে আশা করি কোনো প্রবলেম হবে না আর পরিচিত দেওয়া লাগবে না ভিডিও শুরুতে মনে হয় লেখা দেখছিলা হ্যাঁ এই যে অনেকের সাথে হয়তো পরিচয় থাকতেও পারে তো আজকে ক্লাস তাহলে এতটুকু পর্যন্তই আমরা নেক্সট ক্লাস এর পর থেকে শুরু করব তো তোমাদের যে ক্লাসে আমাদের ক্লাসটা কেমন লাগছে আমাদেরকে জানাবা তো আমরা নেক্সট ক্লাসগুলো অ্যারেঞ্জ করার ট্রাই করবো আর তোমরা এই রিলেটেড যে ম্যাথগুলো তোমরা বই থেকে কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করার ট্রাই করো যদি কোনো প্রবলেম হয় জানাইতে পারো আমি সলভ করে দিব ওকে ধন্যবাদ সবাইকে